হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপারের 377, 378 ও 379 পেজের ত্রিকোণমিতিগুলি করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। 377 পেজে একের দাগের পাঁচে একটা ত্রিকোণমিতি আছে, কী দেওয়া আছে? ABCD বৃত্ত চতুর্ভুজের কোণ এ সমান 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তমান কত? অপশন দেওয়া হয় চারটা। দেখো অঙ্কটা কীভাবে করছি আমি। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি আমি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিচ্ছি। এটা একটা এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো তোমার কোণে কত দেওয়া আছে? 120 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি। উত্তর চেয়েছি কোণ সি। কোণ সি মানে এটা, তোমরা নিশ্চয়ই পড়েছ যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়? সম্পূরক। অর্থাৎ কোণে আর কোণ সি এর যোগফল কত? 180। তাহলে এখানে এ দেওয়া আছে 120, তাহলে সি কত হবে? কোণ সি হয়ে যাবে 180 - 120 সমান 60 ডিগ্রি। এবারে 60 ডিগ্রি কী করবে? বৃত্তমান বের করবে। তাহলে 60 ডিগ্রি সমান কি? পাই সি বা 180 × 60 কাট করো, পাই সি বাই 3। তাহলে উত্তরটা হচ্ছে পাই সি বাই 3। তাহলে কোন অপশন হচ্ছে? অপশন একের উত্তরটা হয়, তাই তো? পাই সি বাই যেটা দেওয়া আছে, সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ওই স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে? দেখো অঙ্কটা কীভাবে করছি আমি। প্রথম তোমার ছবিটা এঁকে নিবে। ধরো এবি একটা স্তম্ভ, এবি স্তম্ভ আর বিসি হচ্ছে ছায়া, এটা সূর্য উন্নতি কোণ, থিটা ধরলাম আমি। এখানে যে বিসিটা কি? বিসি হচ্ছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এটা আমি ধরলাম এক্স একক। তাহলে এটা হচ্ছে এক্স একক, আর স্তম্ভের দৈর্ঘ্য সমান মানে এটাও এক্স একক হবে। এবি সমান কি? স্তম্ভের দৈর্ঘ্য। দেখো এবি স্তম্ভ আর বিসি ছায়া দুটোই সমান, তাহলে এটাও এক্স একক হলে এটাও কত? এক্স একক। আর সূর্য উন্নতি কত ডিগ্রি? থিটা ধরেছি আমি। তাহলে কোণ এসিবি কত হবে? কোণ এ সি বি সমান থিটা ধরি। তাহলে এবিসি একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ থেকে পাই কি হবে? এবি বাই বিসি যদি করা হয় কি হবে? এবি বাই বিসি সমান হচ্ছে ট্যান থিটা। এবার দেখো এবি মান কত? এক্স, আর বিসি মানও এক্স। তাহলে এবি বাই বিসি করলাম, এক্স বাই এক্স সমান হচ্ছে ট্যান থিটা। এটা কাটাকাটি 1 হয়ে যাবে, 1 = tan θ। এবার দেখো টেন কত ডিগ্রি মানে 1, যেহেতু টেন আছে সেভাবে এবার টেন কত ডিগ্রি মানে 1 মনে রাখতে হবে তোমাদের। টেন হচ্ছে 45, টেন 45 হচ্ছে 1 সমান টেন থিটা। দুবার টেন টেন কেটে দাও বা বাদ দিয়ে দাও, তাহলে থিটা সমান কত ডিগ্রি হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে শূন্যস্থানে কত হবে? সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। এরপর দেখো তোমার চারের দাগে আটে একটা অঙ্ক দেওয়া আছে। কী অঙ্ক আছে? একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো অঙ্কটা কীভাবে করছি আমি। একটা বৃত্ত আঁকলাম আমি, ধরো পুরো বৃত্ত মানে বৃত্তের পরিধি। পুরো বৃত্ত মানে কি? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কত ডিগ্রি উৎপন্ন করে? 360। তা 360 ডিগ্রিতে আমরা কত ডিগ্রি কত চাপ আমরা বের করবো? এখানে দেখো 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে কত সেমি চাপ? 220 সেমি চাপ। এটা দেওয়া আছে কোশ্চেনে, 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে কত? 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে 220 সেমি চাপ। তা দেখো পুরো বৃত্তচাপ মানে কত ডিগ্রি কোণ বললাম? 360 ডিগ্রি। 360 ডিগ্রি তাহলে কত আমরা বের করতে হবে? প্রথম তাহলে এক এক ডিগ্রি বের করে নেবে, কত হবে? 220/63 সেমি চাপ। আর এটা 360 ডিগ্রি কত হবে দেখো? 220/63 × 360।
কত সেমি চাপ হচ্ছে, এটা কালার করো, 9 দিকে 9 জয় 36, 7, তাহলে কত হচ্ছে এটা 88/7 সেমি। তাহলে 88/7 সেমিটা এটা বৃত্তের পুরো বৃত্ত চাপ কি, মানে বৃত্ত পুরো বৃত্ত চাপ মানে বৃত্তের পরিধি, ঠিক আছে, বৃত্তের পরিধি যদি আমরা ব্যাসার্ধ কাজ ধরে নিই, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে R সেমি, তাহলে বৃত্তের পরিধি কত হবে, সমান হচ্ছে 2πr, 2πr, 2πr সমান কত হবে 88/7 হবে, কেন না পুরো বৃত্তচাপ, দেখো পুরো বৃত্তচাপটা এটাই বেরিয়েছে আমরা, 360 ডিগ্রি সমান কত ডিগ্রি উৎপন্ন করেছে এটা, সেহেতু এটা কি হবে বৃত্তের পরিধি হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখবো আমি, 2πr সমান হচ্ছে 88/7, এখান থেকে তোমরা আর এর মানটা বের করবে, 88/7 এখানে 2π, তাই 2×22×7, কাটে করো, 22×4=88, 400, এটা হচ্ছে 200, তাহলে আর সমান কত হচ্ছে 200, আর সমান হচ্ছে 200। উত্তরে কি যে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য চেয়েছে, উত্তরে যে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বেরিয়েছে আমাদের 200 সেমি, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 200 সেমি। এরপর দেখো তোমরা, 4 দাগে 9 একটা অঙ্ক দেওয়া আছে, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। দেখো অঙ্কটা কিভাবে করছি আমি, এখানে দেখো তোমাদের স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে √3:1, তাহলে প্রথম ছবির একটা এঁকে নিবে তোমরা, মনে করি হচ্ছে এবি সমান স্তম্ভের উচ্চতা আর বিসি হচ্ছে ছায়া, আর এটা সূর্যের উন্নতি কোণটা আমি ধরে নিলাম কত থিটা, এটা তোমাকে থিটার মানটা বের করতে হবে। ধরি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত, √3x একক, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কত বললাম √3x, তাহলে এটা কত হবে √3x একক, এটা স্তম্ভের উচ্চতা, এটা এখানে 1 দেওয়া আছে, কত, তাহলে স্তম্ভের উচ্চতা সমান কত হবে x একক, উন্নতি কোণ কত, এ সি বি, ধরি কোণ কি লিখব, এ সি বি সমান হচ্ছে থিটা। এবার দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, এটা এক্স লিখে নেবে, এক্স একক, দেখো আমি যদি লম্ব বাই ভূমি করে নিই তাহলে কি হবে, ট্যান থিটা হবে, তাহলে আমি কি করছি দেখো, এ বি বাই কি করব, বিসি, লম্ব বাই ভূমি সমান কি হবে, ট্যান থিটা, এ বি মান কত এক্স, আর বিসির মান হচ্ছে √3x সমান কত হবে ট্যান থিটা, এখানে দেখো এক্স এক্স কেটে দাও, তাহলে কত হচ্ছে 1/√3 সমান হচ্ছে ট্যান থিটা। এবার ধর টেন কত ডিগ্রি মানে 1/√3, যেহেতু এবার টেন দেওয়া আছে সেহেতু টেনে কত ডিগ্রি মানে 1/√3 তুমি লক্ষ্য করবে, এটা লিখবো 10 30 ডিগ্রি সমান হচ্ছে টেন থিটা, এবার দুপাশে টেন টেন বাদ দিয়ে দাও, তাহলে কত হবে থিটা সমান 30 ডিগ্রি, তাহলে সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে অতএব কি লিখবো, সূর্যের উন্নতি কোণ সমান হচ্ছে 30। দেখো 12 দাগে 1 একটা অঙ্ক দেওয়া আছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/2 আছে, এটা কিন্তু 2 হবে না, এটা 12 হবে, π/12 হলে কোন দুটির ষষ্ঠীক ও বৃত্তমান নির্ণয় করো। দেখো অঙ্কটা কিভাবে করছি আমি, দেওয়া আছে দুটি কোণের সমষ্টি 135, অন্তর π/12, কোন দুটির ষষ্ঠীক মান চেয়েছে আর কি চেয়েছে, বৃত্তমান, তাহলে আমি প্রথমে কি করব, কোণ দুটি ধরে নিচ্ছি, ধরি তাহলে দেখো ধরি কোণ দুটি কত লিখবো, কোণ দুটি এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি, এক্স গ্রেটার দেন
ওয়াই, এটা লিখে নেবে। তাহলে কোন দুটি এক্স ডিগ্রি মারি দিলাম, প্রথমে কি কোন দুটি কোণের সমষ্টি 135, তার মানে কি লিখবো 1 নং শর্তানুসারে সমষ্টি মানে যোগফল, দুটি কোণের সমষ্টি, তাহলে কত দেওয়া আছে 135 ডিগ্রি। এটা তোমার 1 নম্বর দিয়ে দিতে পারো। আচ্ছা 2 নং শর্তানুসারে কি দেওয়া আছে, দেওয়া আছে অন্তর, অন্তর মানে বিয়োগফল, তাহলে বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম কত লিখবো এক্স মাইনাস ওয়াই, কত আছে পাই সি বাই 12, পাই মানে কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 12 ডিগ্রি, এটা তোমরা কাটাকাটি করো কত হচ্ছে 15 ডিগ্রি। এটা 2 নম্বর। এবার তোমার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সমাধান করবে। তাহলে 1 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান 135, এটা 1 নম্বর, আর এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে কত 15 ডিগ্রি, এটা 2 নম্বর। এবার অপহরণ করে নাও, যোগ করো, কি হবে এটা 2x সমান হচ্ছে, যোগ করি 150, তাহলে x সমান কত হচ্ছে 150 বাই 2 সমান হচ্ছে 75 ডিগ্রি। এবার x এর মানটা 1 নম্বর সমীকরণ বসে দাও, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, তাহলে x এর মানে কত 75 ডিগ্রি প্লাস y সমান কত 135 দেওয়া ছিল, তাহলে y সমান কত হচ্ছে 135 মাইনাস 75 কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো কোন দুটির সঠিক মান আমি পেয়ে গেছি 75 ডিগ্রি আর 60 ডিগ্রি। এবার এদের বৃত্তীয় বের করতে হবে, তাহলে 75 ডিগ্রি বৃত্তীয় বের করছি, দেখো কীভাবে করবে, পাই সি বাই 180 গুণিত 75, 15 5 75, 15 12 180, তাহলে কত হচ্ছে 5 পাই সি বাই 12। আর এটা দেখো 60 ডিগ্রি বের করতে হবে, 60 ডিগ্রি সমান কত হবে, পাই সি বাই 180 গুণিত 60, কাটাকাটি করো কত হচ্ছে পাই সি বাই 3, তাহলে আমাদের উত্তর হয়ে গেছে, অতএব কোন দুটির সঠিক মান 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি, আর কোন দুটির বৃত্তীয় মান কত হবে, বৃত্তীয় মান হচ্ছে 5 পাই সি বাই 12 আর পাই সি বাই 3। কি দেওয়া আছে, কস থিটা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হয় তবে দেখাও যে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা। দেখো তোমরা এখানে দেওয়া আছে কস থিটা সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড গিয়ে দেওয়া আছে এক্স সাইন থিটা আর রাইট হ্যান্ড সাইডে ওয়াই কস থিটা, কিন্তু কস থিটার মান দেওয়া আছে, আমাদের সাইন থিটার মানটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমি সাইন থিটার মান বের করি, সাইন থিটা ইকুয়াল টু কত হবে, সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে এটার কি হোল স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কি হবে হোল স্কোয়ার। দেখো কস থিটা সমান দেওয়া আছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সাইন থিটা কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা রুট ওভার, তাহলে এখান থেকে মানটা বের করো 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা উঠে যাবে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট দেওয়া আছে কতটা যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট দেওয়া আছে, এখানে এক্স স্কোয়ার কেটে দাও, তাহলে কত হচ্ছে এটা ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাইন থিটার মান বেরিয়ে গেছে। এবার দেখো এলএইচএস কি দেওয়া আছে, এলএইচ দেওয়া আছে এক্স সাইন থিটা, তাহলে আমি লিখে নিচ্ছি এখানে এক্স সাইন থিটা, তাহলে কত এক্স ইন্টু কত লিখবো সাইন থিটার মানটা লিখবো, এটা ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কত হচ্ছে এক্স ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এলএইচএস হয়ে গেছে। এবার আরএইচএস, আরএইচএস কি দেওয়া আছে দেখে নাও, আরএইচএস দেওয়া আছে ওয়াই কস থিটা, তাহলে এখানে লিখছি ওয়াই কস থিটা, তাহলে ওয়াই ইন্টু কস থিটা মান কত দেওয়া ছিল এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে লিখে নাও এক্স বাই নিচে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কত হবে এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
দেখো এলএইচএস আর আরএইচএস মিলে গেছে, তাহলে তো কি লিখবো, এলএইচএস সমান আরএইচএস প্রুভড।